মোটো মিড বাজেট সেগমেন্টে একটি নতুন ফোন অফিশিয়ালি লঞ্চ করতে যাচ্ছে মোটো G82 5G। 7 জুন অফিশিয়ালি এটি লঞ্চ হবে ভারতে এবং বাংলাদেশেও এটি অ্যাভেলেবল হয়ে যাবে। আজকে এই ভিডিওতে মোটো G82 5G নিয়ে বিস্তারিত আলোচনা করব, জানব কবে লঞ্চ হবে, কত দাম হবে ভারতে এবং বাংলাদেশ, এবং বাংলাদেশ থেকে কোথায় আপনারা কিনতে পারবেন। সো মোটো G82 5G এটা সবচেয়ে বেশি আমাকে ইমপ্রেস করেছে সেটা হচ্ছে ডিসপ্লে। এখানে পেয়ে যাবেন 6.6 ইঞ্চির একটি বড় ডিসপ্লে, ফুল HD প্লাস রেজুলেশনের সঙ্গে আসছে, সঙ্গে এখানে OLED পাচ্ছেন, তো বুঝতে পাচ্ছেন ডিসপ্লে কোয়ালিটি কত ভালো হবে। ডিসপ্লের ব্রাইটনেস অনেক বেশি এবং অনেক বেশি টাচ রেসপন্সিভ, সঙ্গে 120Hz হায়ার রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন। সো বুঝতেই পাচ্ছেন গেমিংয়ের জন্য যেমন ভালো হবে, কন্টেন্ট ওয়াচিংয়ের জন্যও কিন্তু দুর্দান্ত হবে। সঙ্গে এখানে 10-bit ডিসপ্লে পাচ্ছেন, তো ডিসপ্লে কোয়ালিটি নিয়ে বিশেষ কিছু আমার বলার নেই, আশা করছি আপনারাই বুঝতে পারছেন। এবং 5 inch সঙ্গে এটি লঞ্চ হবে। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করলে ব্যাক সাইডে প্লাস্টিকের বিল্ড পেলেও গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে। মোটোরোলার ব্র্যান্ডিংয়ের সঙ্গে আসবে, মিডিলে মোটোরোলা থাকবে, দেখতে অনেক সুন্দর লাগবে। ট্রিপল লেয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে আসবে, 3.5mm অডিও জ্যাক এখানে পাচ্ছেন, ডুয়েল স্টিরিও স্পিকার পাবেন, ডেডিকেটেড স্লট পাবেন, অ্যাট এ টাইম দুটি 5G সিম প্লাস একটি মেমোরি কার্ড বোর্ড স্টোরেজ বাড়াতে পারবেন, এবং IP52 রেটিং পাবেন। সো কোনো কারণে যদি ফোন জলে পড়ে যায়, ধুলোবালি বেশি লাগে, ফোনের কিন্তু বিন্দু মাত্র ক্ষতি হবে না। পারফরমেন্সের জন্য এখানে যে প্রসেসর দিয়েছে এটা হচ্ছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 695 5G, অলমোস্ট সেম প্রসেসার এই প্রাইস সেগমেন্টের অন্যান্য ফোনের সঙ্গে কম্পেয়ার করলে। 6nm আর্কিটেকচারে তৈরি, তো ব্যাটারি এফিসিয়েন্ট হবে, হিটিং ইস্যু সেরকমই থাকবে না, যথেষ্ট ভালো গেমিং ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন, মাল্টিটাস্কিংয়ের সমস্যা হবে না, 5G তো থাকছে, এবং অ্যাড্রেনো 619 গেমিং গ্রাফিক্স পাচ্ছেন, যেটা গেমিং হ্যান্ডেল করার জন্য মোর দেন ইনাফ, এবং GPU যে কাজ আছে মানে গ্রাফিক্সের যে সমস্ত কাজ আছে সেগুলি আপনারা ইজিলি এটাতে হ্যান্ডেল করে নিতে পারবেন এবং আপনাদের কোনো রকমের সমস্যা হবে না। সঙ্গে 6GB র‍্যাম 128GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে লঞ্চ হচ্ছে, এটাই এই স্টোরেজ ভ্যান্ডের সঙ্গে একটি মেবি এটি লঞ্চ হবে, আর কোনো স্টোরেজ ভ্যান্ডের সঙ্গে কিন্তু ফোনটি লঞ্চের সম্ভাবনা নেই। সঙ্গে ক্যামেরা ডিপার্টমেন্টে আসলে পিছনে 3টি ক্যামেরা দেখতে পাবেন, 50MP প্রাইমারি ক্যামেরা যেখানে আপনার OIS পাবেন, এবং এই প্রাইস সেগমেন্টে OIS থাকা খুবই রেয়ার বিষয়। 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং 2MP একটা আলাদা ক্যামেরা থাকবে, ফ্রন্টে 16MP ক্যামেরাটা পাবেন। তো ক্যামেরা কোয়ালিটি ওভারঅল ওকে বলতে পারেন এবং যথেষ্ট ভালো আপনারা পাচ্ছেন, এবং OIS এই প্রাইস সেগমেন্টে সিরিয়াসলি একটি ক্লিয়ার ডিল, এবং ডিসপ্লেতে 120Hz OLED উইথ 10B, দ্যাট ইজ ক্রেজি, অসম কম্বিনেশন আপনারা বলতে পারেন। সঙ্গে 5000mAh ব্যাটারি ব্যাকআপ পাবেন, এটি চার্জ হবে 30W চার্জারের সঙ্গে, মেবি ভারতে 33W চার্জারের সঙ্গে এটি লঞ্চ হবে, বাংলাদেশেও সেম তাই, Type-C পোর্টের সঙ্গে চার্জ হবে। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন, ফেসিয়াল লকের সুবিধা পাবেন, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সার পেয়ে যাবেন, প্রক্সিমিটি সেন্সার পেয়ে যাবেন, NFC থাকবে, এবং সমস্ত কিছু ঠিকঠাক পাচ্ছেন। এবং ফাইনালি অ্যান্ড্রয়েড 12-এর সঙ্গে লঞ্চ হবে, ক্লোজ টু স্টক অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স পাবেন, কোনো রকমের ব্লোটওয়্যার অ্যাপস ইজি বিজ্ঞাপন কিছু থাকবে না। তো এই হচ্ছে মোটো G82 5G, অনেক বেশি আমাকে ফোনটি আকৃষ্ট করেছে, দারুণ একটি স্মার্টফোন। এবং বর্তমান দিনে একটা সময় ছিল, প্রথমে সাউমির ফোন রেকমেন্ড করতাম, তারপর সময় চেঞ্জ হয়ে গিয়েছিল রিয়েলমি, তারপর ইনফিনিক্সে, কিন্তু বর্তমানে মোটোরোলা যে ফোনগুলি লঞ্চ করছে সিরিয়াসলি মানে কি বলবো, শুধু স্পেসিফিকেশন নয় কোয়ালিটির দিক থেকেও কিন্তু অনেক একটা ভালো ব্র্যান্ড ভ্যালু আপনারা আজকাল পাচ্ছেন। সো মোটো G82 5G বিদেশেও লঞ্চ হয়েছে, যে প্রাইস সেগমেন্টে লঞ্চ করছে সেটা ভারতে কনভার্ট করলে হয় 26,000, বাট না, ভারতে 18-20,000 টাকার মধ্যে আপনারা পাবেন, অনেক বেশি কম প্রাইসের সঙ্গে আসবে, প্রায় ফ্ল্যাট কম দামের সঙ্গে। বাংলাদেশে 26,000 টাকার আশেপাশেই দাম হবে, 6GB 128GB স্টোরেজের সঙ্গে, আনঅফিসিয়ালি আপনারা পেয়ে যাবেন 15 June-এর আশেপাশে। তো এই হচ্ছে মোটো G82 5G। ফোনটি অ্যাকচুয়ালি আমার বেশি খুব ভালো লেগেছে, আমার যদি বাজেট 20,000 টাকা হতো আমি হয়তো অন্যান্য ফোনের দিকে না গিয়ে এই ফোনটাকে নিতাম। তার মেন কারণ হচ্ছে ক্যামেরা খুব ভালো পাচ্ছি, ডিসপ্লে খুব ভালো পাচ্ছি, এবং ব্যাটারি ব্যাকআপ ভালো পাচ্ছি, সঙ্গে আদার যে সেন্সারগুলি আছে লাইক IP52 রেটিং, ডেডিকেটেড স্লট, এস্ট্রো স্পিকার, 3.5mm অডিও জ্যাক, এগুলি কিন্তু এই প্রাইস সেগমেন্টে আজকের দিনে ফোনগুলিতে পাওয়া ছোটোখাটো বিষয় হলেও অনেক কিন্তু ম্যাটার করে। সো মোটো G82 5G আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, চ্যানেল প্রথমে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো লাগলে না তো সাবস্ক্রাইব করার দরকার নেই। বন্ধুরা বাই, আমাদের গর্ব আমাদের ভাষা বাংলা ভাষা, জিন্দাবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।